16 বছর পর আশরাফুলের রেকর্ড ভেঙে তছনছ করে দিলেন লিটন কুমার দাস। সকাল থেকে চট্টগ্রামের বৃষ্টির আনাগোনা, টসের পরপরই একটা সময় ঝড়ো বৃষ্টি হানা দেয় ম্যাচের ভেন্যু সাগরিকায়। তবে বৃষ্টি থামলেও ব্যাটিংয়ে ঝড় শুরু করেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। বৃষ্টির কারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টির ওভার কমে আসে 17 ওভারে। আজ লিটন দাস হাঁকিয়েছেন 18 বলে 50, যা বাংলাদেশের হয়ে দ্রুততম 50 রেকর্ড। এর আগে 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে 20 বলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। 5টি 4 এবং 4টি বিশাল ছক্কায় লিটন পৌঁছে যান দেশের হয়ে দ্রুততম 50 করার মাইলফলকে। আইপিএলের করা নার্সে তার আগে দুর্দান্ত ছন্দে নিজের অবস্থান জানান দিলেন লিটন। যদিও এখন পর্যন্ত এনওসি নিয়ে কোনো সুরাহা হয়নি, 50 লাখ টাকা বৃত্তিমূল্যে লিটন প্রথমবারের মতো খেলবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে।